ইমার্জিং এশিয়া কাপে সৌম্য ঝলক, দারুণ ব্যাটিংয়ের পর স্বীকার করলেন জোড়া উইকেট, অলরাউন্ড পারফরম্যান্সে দলকে এনে দিলেন স্বস্তির জয়, নিশ্চিত করলেন সেমিফাইনালের টিকিট। ক্লাসিক সৌম্যর ব্যাটে দারুণ সব চার ছক্কার মার, সমান তিনটি করে চার ও ছক্কা দেখা গেল তার ব্যাটে। তবে মাত্র দুই রানের জন্য হাফ সেঞ্চুরি তুলে নেওয়া হলো না। ডিপ মিড উইকেটের উপর দিয়ে জোড়া ছক্কা হাঁকান সৌম্য, একই অঞ্চল দিয়ে তৃতীয় ছক্কা হাঁকাতে গেলে ঠিকঠাক টাইমিং হয়নি, ধরা পড়েন ফিল্ডারের হাতে। ভালো শুরুর পর এভাবে আউট হওয়া মানতেই পারছিলেন না সৌম্য। পার্টনার জয় ভালো ইনিংস খেলার জন্য সাধুবাদ জানান, ডাগ আউট থেকে মেলে বাহবা। কিন্তু সৌম্যর আক্ষেপ কাটেনি, বারবার ফিরে তাকান উইকেটের দিকে, বিরক্তি ঝাড়েন নিজের ওপর, নিজেই যেন নিজেকে শাস্তি দেওয়ার চেষ্টা করেন, হাত দিয়ে সজোরে ঘুষি মারতে থাকেন ব্যাটে। ডাগ আউটে এসে বারবার শ্যাডো করে বোঝার চেষ্টা করেন বলটা কেন বাউন্ডারি পার হলো না। শেষ পর্যন্ত কিছুটা হাসিতে রাগ কমানোর চেষ্টা করেন এই ব্যাটার, ঠান্ডা পানিতে করেন মাথা ঠান্ডা। ওপেনার সৌম্যকে এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য সাত নম্বর পজিশনে বিবেচনা করছেন হেড কোচ চান্ডিকা হাথুরা সিংহে, সেই কারণে ইমার্জিং কাপে ওপেনিংয়ে দেখা যাচ্ছে না তাকে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। সৌম্য এদিন ব্যাটিংয়ে নামেন পাঁচ নম্বর পজিশনে, মাত্র ৪২ বল থেকে ৪৮ রান করেন এই ব্যাটার, স্ট্রাইক রেট ১১৪। যতক্ষণ উইকেটে ছিলেন রানের পেছনে ছুটেছেন সৌম্য, তবে ৪৮ রানে কাটা পড়ে ৫০ ছোঁয়া হয়নি। সৌম্যর হাফ সেঞ্চুরি মিসের আক্ষেপের দিনে সেঞ্চুরি করেন মাহমুদুল হাসান জয়, আর শেষ দিকে দারুণ ক্যামিওতে দলের সংগ্রহ বড় করেন শেখ মেহেদি, মাত্র ১৯ বল থেকে অপরাজিত ৩৬ রান করেন মেহেদি, ৬টি চারের সাথে হাঁকান একটি ছক্কা, স্ট্রাইক রেট ১৯০ এর কাছাকাছি। জয় সৌম্য মেহেদিদের ব্যাটে ভর করে ৩০৮ রানের বড় পুঁজি পায় টাইগাররা। ব্যাটিংয়ের পর বল হাতেও ঝলক দেখান সৌম্য, ১০ ওভার বোলিং করে তুলে নেন জোড়া উইকেট, ৭৮ রান করে সেঞ্চুরি পথে হাঁটছিলেন আফগান ওপেনার রিয়াজ হাসান, একই সঙ্গে টাইগারদের জয়ের পথে বড় বাধাও ছিলেন তিনি। সেই রিয়াজকেই মাঠছাড়া করে দারুণ এক ব্রেক থ্রু এনে দেন অলরাউন্ডার সৌম্য। এরপর ৪৯তম ওভারে বোলিংয়ে এসে আরও একটি উইকেট তুলে নেন তিনি। এদিকে সৌম্য ছাড়াও তিনটি উইকেট স্বীকার করেন তানজিম হাসান সাকিব, ২টি উইকেট তুলে নেন রাকিবুল হাসান এবং রিপোর্ট মণ্ডল পান ১টি উইকেটের দেখা। আফগানিস্তানের বিপক্ষে ২১ রানে জয় পায় টাইগাররা, নিশ্চিত হয়ে গেল ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনাল খেলাও।